সুপার ফোরে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কার সাথে। ম্যাচটা কয়টা বাজে অনুষ্ঠিত হবে, ইউটিউবে আপনারা ম্যাচটা কিভাবে আপডেট পাবেন এবং এই ম্যাচে বাংলাদেশের একাদশ কিরকম হতে পারে জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। সো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখুন। এই ম্যাচে ওপেনিংয়ে পরিবর্তন আসতে আছে এক প্রকার নিশ্চিত। মেহেদি হাসান মিরাজের সাথে পার্টনার হতে পারে এনামুল হক বিজয়। তিন নম্বরে খেলবে লিটন কুমার দাস। চার নম্বরে খেলবে সাকিব আল হাসান। পাঁচ নম্বরে দেখা যাবে তাওহিদ হৃদয়। তার ইদানিং ফর্মটা ভালো যাচ্ছে না, তাও এই ম্যাচে টিম ম্যানেজমেন্ট তার উপরে ভরসা রাখবে। ছয় নম্বরে দেখা যাবে সিনিয়র ক্যাম্পেনার উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সাত নম্বরে দেখা যাবে আফিফ হোসেন ধ্রুবকে। আট নম্বরে একটা পরিবর্তন আসতেও পারে অথবা নাও আসতে পারে, শামীম হোসেন পাটোয়ারি অথবা নাসুম আহমেদ, যে কোনো একজন এখানে সুযোগ পাবে। নয় নম্বরে দেখা যাবে তাসকিন আহমেদকে। দশ নম্বরে দেখা যাবে শরীফুল ইসলাম। এগারো নম্বরে দেখা যাবে হাসান মাহমুদকে। এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় 9 সেপ্টেম্বর দুপুর 3:30। ইউটিউবে ম্যাচটা আপনারা উপভোগ করতে চাইলে আপনাদের ইউটিউবে গিয়ে সার্চ দিতে হবে লাইভ ক্রিকেট 360, সেখান থেকে পুরো ম্যাচের আপডেটটা আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ এতক্ষণ সময় আপনারা আমাদের সাথে থাকার জন্য। আজকের ভিডিওটা স্পন্সরশিপ করেছে বিজিএ স্পোর্টস। এখানে আপনারা পাবেন ক্রিকেটের সকল লেটেস্ট আপডেট, এছাড়াও আপনারা পাবেন লাইভ স্ট্রিমিং, ম্যাচ প্রেডিকশন, ম্যাচ হাইলাইটস। এখনই দেরি না করে ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে বিজিএ স্পোর্টসের লিঙ্ক দেওয়া আছে, বিজিএ স্পোর্টসের লিঙ্কে ক্লিক করে বিজিএ স্পোর্টসের পাশ থাকতে পারেন।